আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তুলসীগঙ্গা নদীর উপর নির্মাণাধীন সেতুর একটি গার্ডার ভেঙে পড়েছে। ঘটনার পর থেকে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের পাওয়া যাচ্ছে না। এ নিয়ে মুখ খুলতে নারাজ সড়ক বিভাগ। শফিল বাড়ি রাসেলের রিপোর্ট। জয়পুরহাটে তুলসীগঙ্গা নদীর উপর সেতুটি নির্মাণের কাজ পায় যৌথভাবে মেসার্স জামান এন্টারপ্রাইজ ও মেসার্স এম এ ইঞ্জিনিয়ারিং নামে ঢাকার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগের অধীনে জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্পের আওতায় 7,79,00,000 টাকা ব্যয়ে 8 জানুয়ারি 42 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর দুপাশের পিলার নির্মাণের পর একপাশে গার্ডারের ঢালাই কাজ সম্পন্ন করে, অন্যটির কাজ চলছিল। এরই মধ্যে সম্পন্ন হওয়া গার্ডারটি ভেঙে পড়ে নদীতে। দুর্নীতি হয়েছে, হ্যাঁ, ঠিকমতো কাজও হয়নি। আর এত ডিস্টেন্স ইয়াকে মাঝখানে বিম না থাকলে অবশ্যই মাঝখানেতে ভেঙে পড়বে, এটা স্বাভাবিক। চলন্ত অবস্থায় এটা ভেঙে পড়তো তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। চিকন চিকন রড দিয়ে করেছে ভাই, এটা কদিন টিকবে? এটা তার আগে তো উল্টে চলে গেছে। আমাদের এই গার্ডারটা আপনারা সিস্টেম করার সময় 10টার দিকে পড়ে গেছে। নিম্নমানের কাজের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। একজন সচেতন নাগরিক হিসাবে আমার দাবি, এই ধরনের ঠিকাদার যেন কোনো প্রকারেই এই কাজ যেন আর কোথাও না পায়। ঠিকাদারি তো বাতিল করা উচিত এবং সেই সঙ্গে যারা তদারকি প্রতিষ্ঠান আছেন তাদেরও এই দায় তারা এড়াতে পারেন না। এ ব্যাপারে জানতে ঠিকাদারের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি, আর সড়ক বিভাগ এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। শফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই, জয়পুরহাট। এবার জাতীয় নির্বাচন 2024। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উজ্জীবিত হয়ে উঠেছেন চাঁদপুরের আওয়ামী লীগ নেতাকর্মীরা। জেলায় 5টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন 58 জন। এই মুহূর্তে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আছেন মোর্শেদ আলম, আমরা যাচ্ছি তার কাছে। মোর্শেদ, নির্বাচনকে ঘিরে চাঁদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রম ও প্রস্তুতি কেমন দেখছেন? আমি এখন আছি চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই চাঁদপুরের জেলা আওয়ামী লীগ উজ্জীবিত। তারপর থেকেই বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা অবস্থান করছে। এখন আমাদের মাঝে আছে চাঁদপুরে 5টি আসন, 5টি আসনে 58 জন মনোনয়ন প্রত্যাশী তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আমাদের মাঝে আছে চাঁদপুর পৌরসভার সুযোগ্য মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল। এখন আমরা নির্বাচনী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ওনার প্রস্তুতি সম্পর্কে আমরা জানব। আমার কাছে এই ছিল চাঁদপুর সর্বশেষ।
মোর্শেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।